বর্তমান পর্যন্ত আদিবাসী দলিত পিছিয়ে পড়া সেটা মানুষ বাস্তুহারা তাদেরকে ঘর না দেবে আমাদের লড়াই চলছে চলবে চলবে কেউ ঠেকাতে পারবে না যতদূর যেতে হয় আমরা যাব আর 74 বছর স্বাধীনতার পরেও আজকে আমাদের দাবি করতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে সমাবেশ করতে হচ্ছে নতুন সংগঠন গড়ে তুলতে হচ্ছে কেন এই জবাব সমস্ত শাসক শ্রেণীকে দিতে হবে যারা এত বছর শাসন ক্ষমতা থেকেছে এই জবাব আমাদের দিতে হবে আজকে সমস্ত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের আইকন পিকচার আব্বাস সিদ্দিক আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে আসবেন তার বক্তব্য শুনে আজকের এই সমাবেশ যারা বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করছিলেন অনেকে চেষ্টা করছিলেন একটা জাত ধর্মের বিভাজনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে ফাটল ধরানো কিন্তু আমি প্রথমেই আমরা ঘোষণা করেছিলাম যে পাঁচটা দাবিকে সামনে রেখে আজকে আমাদের এই সমাবেশ এবং মিছিল আজকে দিল্লির রাজপথে যখন লক্ষ লক্ষ কৃষকরা অবস্থানে বসেছে তাদের প্রতি সংগতি জানানো আমাদের কর্তব্য যতক্ষণ পর্যন্ত তিনটি কৃষি আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে গ্রাম থেকে গ্রামান্তরে লড়াই চলবে কেউ আমাদের রুখতে পারবে না আজকে এমন একটা সরকার দেশে দেশ চালাচ্ছে ফ্যাসিস্ট কায়দায় আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বাল্মীকি আম্বেদকরের গলায় মালা দেবেন প্রধানমন্ত্রী সবাই মালা দেবেন কিন্তু যে পবিত্র সংবিধান সেই সংবিধানকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে সংবিধানকে দুরস্থাপ করছে সংবিধানের গণতান্ত্রিক অধিকারকে ভেঙে ফেলা হচ্ছে ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি তাই আওয়াজ তুলেছি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এ আমাদের আওয়াজ এ লড়াই আমাদের চলবে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের বাংলা যে বাংলায় আমরা জানি রাম একটা অবতার তিনি তো অবতার অর্থাৎ তিনি দেবতা সেই দেবতাকে দিয়ে গালাগালি দেওয়া যায় না কাল 23 জানুয়ারি সভায় আমরা লক্ষ্য করলাম রাম জয় শ্রীরাম বলে গালাগালি দেওয়া হচ্ছে কটূক্তি করা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা খুব লজ্জাজনক একজন বাঙালি হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে এইভাবে অপমানিত হওয়া আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নীতি ডিফারেন্স থাকতে পারে আমাদের মতাদর্শগত ডিফারেন্স থাকতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী তো সে আমাদেরও কিন্তু এ বাংলা আমরা দেখিনি অদ্ভুত এ বাংলায় এমন একটা হিন্দি কলোনিয়াল মানে সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাঙালি জাতি সত্তাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে বাঙালি সংস্কৃতিটাকে ধ্বংস করবার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আজকের আমাদের এই সমাবেশ আমরা সবাই বাঙালি এখানে যারা আছি আপনার ধর্ম আপনার কাছে আপনার জাত আমার কাছে আমরা জাত ধর্মের বিভাজন চাই না জাত ধর্মের বিভাজনের মধ্যে দিয়ে দেশ ভালোভাবে এগোতে পারে না আমরা বাঙালি শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবাই জোটবদ্ধ হয়েছি কেউ যদি চেষ্টা করতে চান জাত ধর্মের বিভাজন করতে তাহলে ভুল করবেন এই গরিব খেটে খাওয়া মানুষ তারা রুখে দাঁড়াবে এ চক্রান্ত আমরা হতে দেব না স্বাভাবিক কারণেই আমরা আওয়াজ তুলেছি ওপার বাংলা থেকে যে সমস্ত উদ্বাস্তু এদেশে আসছেন তারা এই দেশে এসছে তো ভারতবর্ষ নানা নানা ভাব নানা ভাষা নানা মত এ দেশ সেই দেশে সকলের স্থান হবে তাদের নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত নাগরিক দিতে হবে কাউকে এখান থেকে বের করে দেওয়া যাবে না এ লড়াই আমাদের চলবে আরো দুঃখজনক ঘটনা এই দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের দেখছেন অশোকনগর পার্শ্ববর্তী পৌর অঞ্চল এখানে প্রায় 150-200 উপরে আদিবাসী ঘর আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আজ অবধি তাদেরকে একটাও ঘর দেওয়া হয়নি সেই দাবিতে আমাদের লড়াই চলছে আজকে সে দাবি ওই মঞ্চ থেকে উত্থাপিত করতে চাই যতক্ষণ পর্যন্ত আদিবাসী দলিত পিছিয়ে পড়া খেটেকা মানুষ বাস্তুহারা তাদেরকে ঘর না দেবে আমাদের লড়াই চলছে চলবে চলবে কেউ ঠেকাতে পারবে না যতদূর যেতে হয় আমরা যাব সম্প্রতি উম্ফান এখানে বহু সংগঠন উপস্থিত হয়েছেন এনজিও আছেন যারা উম্ফানে ক্ষতিগ্রস্তদের আপনারা দেখেছেন ত্রাণ দিতে ছুটে গেছে এই সামান্য এই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে উম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা আজও ক্ষতিপূরণ পায়নি আমরা দাবি তুলেছি সেই ক্ষতিপূরণ টাকা দিতে হবে তাই বন্ধু আজকের এই সমাবেশ থেকে আপনাদের সবাইকে অভিবাদন জানাই আজকে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই আমি সভাপতি হিসাবে আজকের এই সভাকে বাধা বিভিন্ন ঝঞ্ঝা ঝঞ্ঝার মধ্যে দিয়ে আপনারা এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন যে সভায় আজকে সমস্ত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের আইকন
যেটা আব্বাস সিদ্দিকার কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝখানে আসবেন, তার বক্তব্য শুনে আপনারা যাবেন। ইতিমধ্যে আপনারা সবাই মিলে আজকে আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি সভাপতি হিসেবে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে একটা কথা বলে যাই, বাড়ি ফিরে যাবেন একটা প্রতিজ্ঞা নিয়ে যে কোনোভাবে আমাদের বিভিন্ন প্রভোকেশন করবেন, শাসক দলেরা বসে নেই, কুচক্রীরা বলে দিয়ে বসে নেই, এর মধ্যে দিল্লির কৃষক আন্দোলনকে বিঘ্ন ঘটানোর জন্য একটা তথ্য শুধু বলে আমি সবার বক্তব্য শেষ করব। সিঙ্গু বর্ডারে গতকাল কৃষক জনতারা একটি ছেলে আর একটিকে গ্রেপ্তার করে, তাদেরকে ধরবার পর তাদের কাছ থেকে জানা গেল 26শে জানুয়ারি দিল্লির লালকেল্লায় যে ট্রাক্টর র্যালি হচ্ছে তাকে কিভাবে স্যাবোটেজ করা হবে। সেই মহিলা পুরুষকে লাগানো হয়েছিল, ওই লড়াইয়ের মধ্যে মহিলাটাকে ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়ার পর তাকে ইফতিজিং করা হয়েছে বলে অভিযোগ তুলবে, তখন ওই 8টা ছেলে কৃষক নেতাদের গুলি করবে। এই ছিল চক্রান্ত। লালকেল্লার মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সে কৃষক আন্দোলনের মধ্যে তারা বোম ব্লাস্ট করবে, গভীর চক্রান্ত ওই আন্দোলন চলছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে ঐক্যবদ্ধতা দেখাচ্ছি, গরিব খেটেকা মানুষ মেহনতি মানুষের যে একতাবদ্ধ দেখাচ্ছি, ভুলে যাবেন না একইভাবে সেই চক্রান্ত শুধু দিল্লির বুকে নয় আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু ছোট ছোট আকারে বিরাজ করছে। সজাগ থাকবেন, এই কথাটা বলে আমাদের যে ঐক্যবদ্ধতা, আমাদের দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের যে দাবি, যে অধিকার 74 বছর ধরে আজও আমরা পেলাম না, আর 74 বছর স্বাধীনতার পরেও আজকে আমাদের দাবি করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, সমাবেশ করতে হচ্ছে, নতুন সংগঠন গড়ে তুলতে হচ্ছে। কেন? এ জবাব সমস্ত শাসক শ্রেণীকে দিতে হবে, যারা এত বছর শাসন ক্ষমতায় থেকেছে, এ জবাব আমাদের দিতে হবে। সেই জবাবের দাবিতে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ, কৃষি আইন যতক্ষণ বাতিল না হবে ততক্ষণ লড়াই চলবে, যতক্ষণ পর্যন্ত অগণতান্ত্রিক সরকার রাজ্যে বসবাস করছে তাদেরকে আমরা উৎখাত করতে না পারছি, কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে যতক্ষণ পর্যন্ত উৎখাত না করতে পারছি ততক্ষণ আমাদের এই জোটবদ্ধ সংগ্রাম চলবে, চলবে, চলবে। এই আওয়াজ নিয়ে আজকে সমাবেশকে সাফল্যমণ্ডিত করবার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা মহামিছিল করবার প্রচেষ্টা নিয়েছিলাম, সেই মিছিল শেষে নিউ মার্কেটে করব, সেখানেও আমরা করতে পারলাম না। অবশেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় নির্দ্বিধায়, বলতে কোনো দ্বিধা নেই, আমাদের পুলিশ প্রশাসন অশোকনগর থানা ভারপ্রাপ্ত ইনচার্জ সহ সমস্ত কর্মচারীরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন বা এখনো করছেন তারা, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সভা থেকে। পুলিশ প্রশাসন যে সবে সহযোগিতা আমাদের করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী বক্তব্য রাখবার জন্য আমি হ্যালো, অসংখ্য ধন্যবাদ, স্বাগত ভাষণ রাখলেন আমাদের প্রিয় প্রেসিডেন্ট তাপস ব্যানার্জি মহাশয়। দিল্লিতে পাঞ্জাবিরা যে আন্দোলন করছে, আমরা পশ্চিম বাংলা থেকে কৃষক আন্দোলন করব, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে বেরোতে দেব না, তার জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। যাব তাক ফয়সলা নেই হোগা তব তাক আমরা আন্দোলন চালাইগি। আচ্ছা, এবার ব্যস্ত পড়ে দিক দেবাশিস, দেবাশিস গোলদারকে ব্যাচ পড়িয়ে দেবেন, বিমানমি দেবাশিস গোলদারকে ব্যাচ পড়িয়ে দেবেন, চলে আসুন। কি আছে আয় বাচ্চা, বাচ্চা বাচ্চা দেবাশিস গোলদারকে একটু পড়িয়ে দাও, চলে আসো দেবাশিস, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি এবার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি, সবাই সংক্ষিপ্ত রাখবো, আমরা নজর রাখছি, কারণ যেই মুহূর্তে পিজ্জাদ আব্বাসের দিকে চলে আসবেন সভা শেষ রায় শেষের দিকে চলে যাবে, স্বাভাবিকভাবে আমি সংক্ষিপ্ত ভাষণ রাখবার জন্য দলিত সংগঠনের পক্ষে শঙ্কর গাইনকে অনুরোধ করছি। দর্শক,
এবং যারা আমাদের মঞ্চকে শোভিত করেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকে দু চারটে কথা আমি আপনাদের মধ্যে বলবো এবং আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে কাজেই তার মধ্যেই আমাকে কথাগুলো বলতে হবে। আজকে এমন কি পরিস্থিতি হয়েছে যে একই মঞ্চে যে দলিত যে মুসলিম রাস্তায় একে অন্যকে আক্রমণ করত সেই লোকগুলো এখন একজন আরেকজনের পাশে এসে কেন দাঁড়িয়েছে? এই দাঁড়ানোর জন্য যে সমস্ত কারণের পিছনে রয়েছে তার দুটো একটা কথা আমি বলবো এখানে। কারণ এই দলিত মুসলিম এবং আদিবাসী বা অন্যান্য যে সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের লোক আছেন তারা যতদিন লেখাপড়া কম জেনেছে ততদিন তাদের শোষণ এবং শাসন দুটোই তারা করেছে মহা আনন্দে। কিন্তু এখন দলিত মুসলিম বা অন্য অন্য যে সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায় তারা প্রত্যেকেই অল্প বিস্তর লেখাপড়া শিখেছে এবং তারা তাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা এখন ক্ষিপ্র হয়ে উঠেছে। তখন কট্টর হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা তারা চিন্তা করলো যে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এদেরকে কি করে দাবিয়ে রাখা যায়। তখন এরা এমন একটা প্ল্যান করলো যে আম্বেদকর এমন একটা অস্ত্র এদের হাতে ধরিয়ে দিয়েছে যে অস্ত্র দিয়ে যখন খুশি যাকে তাকে আঘাত করা যায়, সেই অস্ত্রটা যদি এদের হাত থেকে কেড়ে নেওয়া যায় তবেই আমরা আমাদের মনের মতো করে শাসন এবং শোষণ দুটোই করতে পারবো। সেই অস্ত্রটা কি? সেই অস্ত্রটা হচ্ছে ভোট অধিকার। এই ভোট অধিকার আমাদের রাষ্ট্রপতির যেমন ভোট অধিকার আছে তেমনি 18 বছর প্রাপ্তবয়স্ক একজন ভিখারিও সেই ভোট অধিকার আছে। কাজেই যদি আমরা ভোটের বিচারে বিচার করি তাহলে রাষ্ট্রপতি এবং একজন ভিখারি সমান মর্যাদা পায়। কাজেই এখন এই লোকগুলোকে যদি বঞ্চিত করতে হয় তাহলে এদেরকে কি করে ভোটটা ছিনিয়ে নেওয়া যায়? তখন কট্টর হিন্দুত্ববাদী তারা তাদের মিটিং করে ক্লোজ ডোর মিটিং করে তারা ঠিক করলো যে আমরা এমন একটা ব্যবস্থা আনবো যাতে এই লোকগুলোর হাতের থেকে ভোট ছিনিয়ে নেওয়া যায়। তার জন্য এরা কি মনে করলো যে আমরা আমাদের দেশে এনআরসি করবো। এনআরসিতে এমন কতগুলো শর্ত আমরা জুড়িয়ে দেব যে শর্তগুলো অন্তত এই দলিত পিছিয়ে পড়া এই মুসলমান সমাজ বা অন্য অন্য যারা আছে এরা সেই শর্তগুলো পূরণ করতে পারবে না। অবভিয়াসলি যদি এরা এই শর্তগুলো পূরণ না করতে পারে তাহলে তারা আর এখানে নাগরিকত্ব নাগরিক হতে পারছে না, আর নাগরিক যেহেতু তারা হতে পারবে না সেই জন্য তাদের আর ভোট অধিকারও থাকবে না। কাজেই তারা যে যখন খুশি যাকে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে এসেছিল সেইটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া যায়। তাই এই সমস্ত প্ল্যানগুলো আমাদের খেয়াল করে রাখতে হবে যে এরা এই এই রকম করে আমাদের রাখতে চাইছে যে এই লোকগুলো তারা তাদের সমস্ত অধিকার তো দূরের কথা, এরা যেন বেঁচে থাকাটাই যেন এদের কাছে সবচাইতে বড় জিনিস হয় সেরকম একটা পরিস্থিতি তৈরি করছে যে আমাকে মারো পিটাও যাই কিছু করো আমার প্রাণটা যেন না নিয়ে না নেওয়া হয়। এই যে কট্টর হিন্দুত্ববাদী তারা এই প্ল্যানটা করেছে, কাজেই এই প্ল্যানটাকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং একজন দলিত একজন মুসলমান এরা যেন প্রত্যেকে নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সংগ্রামে সাথী হতে পারি এবং ওদের ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারি। আমি এই অনুরোধ আপনাদের সবাইকে রেখে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের আবার সবাইকে আমার বিপ্লবী অভিনন্দন জানিয়ে এই সংগ্রাম আমরা জিতব, এই সংগ্রাম যে সংগ্রাম করে আমরা ওদের ক্ষমতা থেকে সরাবো, এই প্রতিজ্ঞা করে আমরা এই মিটিং থেকে বাড়ি যাব, এই আশা রেখে আমি আমার নাতিদীর্ঘ বক্তব্য শেষ করছি।
জয় ভারত জয় সংবিধান।